পাকিস্তানে নির্বাচন পরবর্তী সরকার গঠন নিয়ে পরিস্থিতি নতুন দিকে মোড় নিয়েছে। নওয়াজ শরীফের দল পিএমএল এর সঙ্গে টানা কয়েকদিন জোট সরকার গঠন নিয়ে আলোচনা করেছে বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। তবে মঙ্গলবার বিলাওয়াল ভুট্টো জানিয়েছেন পিএমএলএন এর সঙ্গে কেন্দ্রীয় সরকারে যোগ দেবেন না তারা, কিন্তু নওয়াজের দল প্রধানমন্ত্রী পদের জন্য যাকে বাছাই করবে সেই প্রার্থীকে তারা সমর্থন দেবেন। বিলাওয়াল ভুট্টো সংবাদ সম্মেলনে বলেন পিপিপির কেন্দ্রীয় সরকার গঠনের ম্যান্ডেট নেই আর এ কারণে প্রধানমন্ত্রী পিপিপি প্রধানের নামও প্রস্তাব করা হবে না। নওয়াজ শরীফের দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে কেন সমর্থন জানাবেন সেটির কারণও ব্যাখ্যা করেছেন পিপিপির চেয়ারম্যান। তার দাবি পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনে সর্বোচ্চ 93টি আসন পায় ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় সর্বোচ্চ 75 আসন পায় পিএমএলএন এবং পিপিপি পায় 54টি আসন।